নমস্কার। স্টেজে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন 4% ডিএ, এবং 4% ডিএ সেটা মে মাস থেকে নয়, এপ্রিল মাস থেকে, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মে মাস নয়, 1 এপ্রিল থেকে 4% ডিএটা দেওয়া হবে। কিন্তু আমরা পেয়েছিলাম মে মাস থেকে 4% বর্ধিত ডিএ হারে বেতন পেয়েছিলাম। কিন্তু এখন আজকে অবশেষে আজকে 11 তারিখ, আজকে অর্ডার কপি বেরিয়ে গেছে, এই 4% ডিএ এফেক্ট হবে 1 এপ্রিল থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন আমরা 1 এপ্রিল থেকেই 4% ডিএ পাব। এই এপ্রিল মাসের যে বকেয়া 4% এরিয়ার বিল, এরিয়ার ডিএটা, সেটা নেক্সট মাসে আমরা এরিয়ার হিসাবে বেতনের সাথে আমরা পেয়ে যাব। তো সেই অর্ডার কপিটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন, হাওড়া 2/11/2024 মেমোরেন্ডাম বেরিয়েছে। দেখুন দেখুন, এখানে লেখাই আছে যে এই যে যেটা এফেক্ট হচ্ছে, যে এফেক্ট ফ্রম 1/4/2024 ইনস্টিড অফ 1/5/2024, এখানে লেখাই আছে। অর্থাৎ 1/5/2024 পরিবর্তে 1/4/2024 থেকে ডিএ এফেক্ট হবে। এখানে দিয়েই দিয়েছে, দেখুন, দ্য গভর্নর হ্যাজ বিন প্লেসড টু ডিসাইডেড এনহ্যান্সমেন্ট অফ রেট অফ ডিয়ারনেস অ্যালায়েন্স অ্যান্ড ডিয়ারনেস রিলিফ ইন রেসপেক্ট অফ দ্য এমপ্লয়িজ পেনশনার ফ্যামিলি পেনশনার রেসপেক্টিভ অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অ্যাডেড এডুকেশনাল ইনস্ট্রাকশন স্ট্যাটুটারি বডি গভর্নমেন্ট আন্ডারটেকিংস পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটিস লোকাল বডিজ ইডিসি অ্যান্ড ডেলি রেট অফ ওয়েজ for the daily rates workers as allowed by finance department memorandum, ekhane boleche shall be effect from 1/4/2024 instead of 1/5/2024, orthat 1/5/2024 er poriborte 1/4/2024 theke ei DA ta effective hobe।